আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকের বাজেট রয়েছে 15 থেকে 25 হাজার টাকা। আর এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোনগুলোর মধ্যে কোনো একটা স্মার্টফোনকে নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো 15 থেকে 25 হাজার টাকা বাজেটের সেরা 5টি স্মার্টফোন, যা স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি স্মার্টফোনের ক্যামেরাগুলোকে। যে স্মার্টফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো ছিল সেই ফোনগুলোকে এই বাজেটের মধ্যে আমাদের লিস্টে রাখা হয়েছে। তো আপনারা দেখতেছেন এয়ারসেল ট্যাগজোন। এখনও চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওতে যে স্মার্টফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে সেগুলো দিয়ে যে আপনি শুধুমাত্র ক্যামেরা পারফরমেন্সটাই ভালো পাবেন সেটা কিন্তু নয়, আপনি ওভারঅল দিক থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনগুলো দিয়ে কিন্তু আপনারা হেভি গেমিংও করতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমরা 25,000 টাকা বাজেটের মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আস্তে আস্তে আমরা নিচের ফোনগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আপনার বাজেট যদি হয়ে থাকে এই সময় দাঁড়িয়ে 24 থেকে 25 হাজার টাকা, তাহলে আপনি সেরা ক্যামেরা ফোন হিসাবে আপনি দুটি স্মার্টফোনকে সিলেক্ট করতে পারেন। একটি হচ্ছে রেডমি নোট 11 প্রো, যেটি গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন, বর্তমান এই সময়ে যেটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে কিন্তু আপনারা সুপার অ্যামোলেটেড ডিসপ্লের পাশাপাশি ভালো একটি গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন। এখন যদি আমরা ক্যামেরার দিকে লক্ষ্য করি, তাহলে এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 108 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর একটি ক্যামেরা থাকবে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু অনেক ভালো রয়েছে। এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনের। সেই সাথে এই ফোনটির সেলফি ক্যামেরাটি অনেক ভালো, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি এই ফোনটিতে পেয়ে যাবেন। এরপর আমরা যদি লক্ষ্য করি রেডমি নোট 11 প্রো, প্রো অথবা প্রো ম্যাক্স যেটা নামেই আপনারা চিনেন, এই ফোনটি যদি আমরা ক্যামেরার দিকে লক্ষ্য করি, তাহলে এখানেও কিন্তু আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 108 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটি দিয়েও কিন্তু আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। এই ফোনটিরও সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। স্টিল আপনারা যদি এখন পর্যন্ত নিতে চান ভালো একটি ক্যামেরা ফোন হিসাবে, তাহলে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে পারেন রেডমি নোট 11 প্রো বা প্রো ম্যাক্স নামের যে ফোনটিকে আপনারা চিনেন, ওই ফোনটিকে কিন্তু এখন পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারেন। এই ফোনটি আনঅফিসিয়ালি আপনারা 24-25 হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন। এই ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরমেন্স ভালো, অল্প বাজেটের মধ্যে অর্থাৎ 25,000 টাকা বাজেটের ভিতরে যদি আপনি ভালো একটি ক্যামেরা ফোনকে সিলেক্ট করতে চান, তাহলে এই ফোনটির পারফরমেন্স কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। ওভারঅল দিক থেকে গেমিং পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স একদম অসাম। এর সাথে সাথে আপনারা কিন্তু নিতে পারেন রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে, যদিও এই ফোনটি গত কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এই ফোনটিরও কিন্তু ক্যামেরা পারফরমেন্স ভালো। প্রাইমারি ক্যামেরাটি কিন্তু 108 মেগাপিক্সেলের। যে ফোনটি আছে সেটি থেকেও কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু অনেক ভালো, মানে ওই ফোনটি থেকেও কিন্তু রেডমি নোট 10 প্রো ম্যাক্স ওই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ভালো। তো আপনারা চাইলে কিন্তু এই দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকে এখন পর্যন্ত দাঁড়িয়ে নিতে পারেন, কারণ এই দুইটা স্মার্টফোনের ওভারঅল পারফরমেন্স ভালো, ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো, সেই সাথে এই দুইটা স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো। এরপর আপনাদের বাজেট যদি এর থেকেও কম হয়ে থাকে, অর্থাৎ 20 থেকে 21 হাজার টাকা হয়ে থাকে, তাহলে আপনারা সিলেক্ট করতে পারেন রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি 8 4G। রিয়েলমি 8 5G না, কিন্তু রিয়েলমি 8 4G যে স্মার্টফোনটি আছে এটির পারফরমেন্স কিন্তু অনেক ভালো 5G থেকেও। আপনারা এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে, তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে। আর এই ফোনটি দিয়েও কিন্তু সর্বোচ্চ আপনারা 4K ভিডিও শ্যুট করতে পারবেন। রিয়েলমি 8 4G এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। এই বাজেটের ভিতর আপনারা এই ফোনটি দিয়ে কিন্তু 4K ভিডিও শ্যুট করতে পারতেছেন, সেলফি ক্যামেরাটিও ভালো, তাছাড়াও কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আপনারা চাইলে কিন্তু বেস্ট একটি ক্যামেরা ফোন হিসাবেও কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির হয়তো প্রাইস নেবে 21,200 থেকে 300 টাকার ভিতরে কিন্তু এই ফোনটি নিতে পারবেন। তো এই বাজেটের মধ্যে কিন্তু সেরা একটি ফোন হতে পারে রিয়েলমি 8 4G। এরপর আপনারা চাইলে এই বাজেটের মধ্যে আরও একটি ফোনকে সিলেক্ট করতে পারেন একদম লং টাইম ইউজ করার জন্য, সেই ফোনটি হচ্ছে রেডমি নোট 10S। এই ফোনটি তো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা থাকবে। এই ফোনটির মধ্যে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন 23,000 টাকার মধ্যে, 6GB পাশাপাশি 64GB।
আরও দুটি ভেরিয়েন্ট রয়েছে, আপনারা 24,000 টাকা দিয়ে পেয়ে যাবেন। 6 জিবির পাশাপাশি 128 জিবি যে ভেরিয়েন্টটি আছে সেটিও আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু 22-23 হাজার টাকার ভিতরে কিন্তু এই দুইটা স্মার্টফোন থেকে যে কোনো একটি ফোনকে নিতে পারেন। একটি হচ্ছে রিয়েলমি 8 4G আর একটি হচ্ছে রেডমি নোট 10S। এই দুইটা ফোনের কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো। রেডমি নোট 10S এই ফোনটি দিয়েও কিন্তু আপনারা 4K-তে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু এই ফোনটির সেলফি ক্যামেরাটিও ভালো। ওভারঅল দিক থেকে এই ফোনটির ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং গেমিং এর দিক থেকেও কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তবে আপনি যদি ক্যামেরাকে সবথেকে বেশি প্রাধান্য দেন তাহলে এই বাজেটের ভিতরে কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন ক্যামেরার দিক থেকে এই দুইটা স্মার্টফোনের মধ্যে। এরপর আমাদের বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকার নিচে আর এর ভিতরে আপনি ভালো একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন ক্যামেরাকে প্রাধান্য দিয়ে, তার পাশাপাশি আপনারা হেভি গেমিংও করবেন, তারা চাইলে কিন্তু একটি ফোন রয়েছে যে ফোনটিকে সিলেক্ট করতে পারেন, রেডমি নোট 10 লাইট। এই ফোনটির কিন্তু একদম হেভি একটা পারফরমেন্স পেয়ে যাবেন গেমিং এর দিক থেকে। এর পাশাপাশি কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো এই বাজেটের ভিতর। এই ফোনটির যদি আমরা মেইন ক্যামেরার দিকে তাকাই তাহলে কিন্তু এখানে আমরা 4-4টি ক্যামেরাকে দেখতে পারবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। এই ফোনটির সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। রেডমি নোট 10 লাইট এই ফোনটির যেরকম ক্যামেরা পারফরমেন্স ভালো, এর পাশাপাশি কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। মানে এই ফোনটি পরীক্ষিত একটি স্মার্টফোন, যে স্মার্টফোনটির ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা এবং গেমিংটা অনেক ভালো পাওয়া যায় এই বাজেটের মধ্যে। এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি নিতে পারবেন, 16-17 হাজার টাকার মধ্যে লাগবে। আর এই বাজেটের মধ্যে যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকান তাহলে কিন্তু 4K-তে ভিডিও শ্যুট করার অপশনগুলো অনেক স্মার্টফোনের মধ্যে কিন্তু পাবেন না। তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে গেমিং এর পাশাপাশি আমি ক্যামেরাকেও প্রাধান্য দেব তাহলে চাইলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এই বাজেটের মধ্যে রেডমি নোট 10 লাইট। এই ফোনটি আপনারা যেরকম লং টাইম ইউজ করতে পারবেন ক্যামেরার পাশাপাশি গেমিং পারফরমেন্সটাও একদম ভালো পেয়ে যাবেন। এরপর যদি আমরা 15-16 হাজার টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোনকে সিলেক্ট করতে চাই, যে ফোনটি আমরা লং টাইম ইউজ করবো এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটা ভালো লাগবে, তাহলে আপনারা দুইটা স্মার্টফোনকে সিলেক্ট করতে পারেন। একটি হচ্ছে রেডমির স্মার্টফোন আর একটি হচ্ছে রিয়েলমির স্মার্টফোন। রেডমির যে স্মার্টফোনটিকে সিলেক্ট করতে পারেন সেটি হচ্ছে রেডমি নোট 11 4G যে স্মার্টফোনটি আছে, গত কিছুদিন আগে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। 16,500 টাকা অফিসিয়াল প্রাইস রয়েছে, হয়তো 100 টাকার মতো ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেট আপ দেখতে পারবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে। এই ফোনটিতে রয়েছে সেলফি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। আর যদি আমরা রিয়েলমি নার্জো 50 এই ফোনটির ক্যামেরার দিকে তাকাই তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব টোটাল 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের মাইক্রো আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। রেডমি নোট 11 সেই সাথে রিয়েলমি নার্জো 50 এই দুইটা স্মার্টফোনকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে 15-16 হাজার টাকা। এই দুইটা স্মার্টফোনের ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি টুকটাক গেমিং এর পাশাপাশি আপনারা ক্যামেরা পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন। তবে সবথেকে বেশি যদি আপনি প্রাধান্য দেন ক্যামেরাকে তাহলে সিলেক্ট করতে পারেন রেডমি নোট 11 কে, আর সেই সাথে আপনারা যদি গেমিংকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আপনারা সিলেক্ট করতে পারেন রিয়েলমি নার্জো 50। এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্স রেডমি নোট 11 এর থেকেও কিন্তু অনেক ভালো। তো আশা করি আমাদের মধ্যে যাদের বাজেট ছিল 15-25 হাজার টাকা আর এর ভিতর ভালো কোনো স্মার্টফোনকে নিতে চাচ্ছিলেন ক্যামেরাকে প্রাধান্য দিয়ে, তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোনকে এখন কিনে নিতে পারবেন। আর যে ফোনগুলো আমাদের এই ভিডিও সিলেক্ট লিস্টে রাখা হয়েছিল এই ফোনগুলোর কিন্তু ইউজার রিভিউ ভালো ছিল, যার জন্য এই ফোনগুলোকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।